নদিয়ার নবদ্বীপে বিজেপির প্রচারের গাড়ি লক্ষ্য করে ইট, অভিযোগে তীর তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বিজেপির প্রচারের গাড়িতে হামলার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে, নদিয়ার নবদ্বীপে 16 নম্বর ওয়ার্ডের ঘটনা। আগামী 27 তারিখ বাকি পৌরসভার সাথে নবদ্বীপ পৌরসভার ভোটের দিন ঘোষণা হয়েছে। তার আগেই বিজেপির প্রচারের গাড়িতে ইট মারার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, নবদ্বীপ পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের প্রার্থী হয়ে একটি টোটোতে মাইক লাগিয়ে প্রচারে বের হয় বিজেপি। তারপরই কোটপাড়া এলাকায় হঠাৎই সেই প্রচার গাড়ির ওপর ইট মারতে থাকে কয়েকজন দুষ্কৃতী। পরে সেখানে এলাকাবাসীরা আসলে সেখান থেকে পালায় দুষ্কৃতীরা। কি হয়েছিল দাদা আপনাদের প্রচারের গাড়িতে? প্রচারের গাড়ি নিয়ে আমি সরকার কোটপাড়ার দিকে ঢুকে শনি বেদির ওখানে দাঁড়িয়েছি, আচমকায় রাম করে দেখি একটা আওয়াজ, দেখি একটা বড় ইট, ইটটাও আমি রেখে দিয়েছি ভিতরে, ইট মেরেছে। না হঠাৎই আপনার উপর হামলা করলো? হঠাৎই। আপনার নাম? দেবাশিস দেবনাথ। আপনি প্রচার করছেন গাড়ি, টোটো আপনারই তো? কি হয়েছিল আপনাদের প্রচারের গাড়িতে হামলা হয়েছে? প্রচারের গাড়িতে, প্রচার 16 নম্বর ওয়ার্ডে কোটপাড়ায় প্রচার করতে গাড়িটা গিয়েছে, সেই প্রচারের গাড়ির উপরে আক্রমণ হামলা। যে প্রচারের টোটো চালক ভাই তার কি, সে তা কর্ম করে, সে তো কর্মের জন্য সব মানুষেরই যে ডাকে তারই কাজ করে। সে হয়তো আমার প্রচারে সে বেরিয়েছে, তাকেও গালিগালাজ করে, তাকেও মারমুখী মারধর করে। ফ্লেক্স ফ্লেক্স ছিঁড়েছে কিছু? ফ্লেক্স ফ্লেক্স দিয়ে ছিঁড়ে দিয়েছে, যে প্রচারের টোটোতে ফ্লেক্স লাগানো আছে প্রার্থী আমার নামে, সেই প্রচারের ইট ইট মেরেছে টোটোতে, সেই ইটও আছে। হ্যাঁ, একটা ভাঙা আদলা ইটের মতো না, ইট মেরেছে। কারা মেরেছে কিছু বুঝতে পারছেন? যারা মেরেছে শাসক দলের সব, মানে হারমত বাহিনী, তারা ছাড়া আর কারা মারবে? তাদেরই তো এখন মানে খুব দুশ্চিন্তায় ভুগছে তারা। মানুষ আমার নামে সাড়া দিচ্ছে, তো তাদের এখন জমি করে খাওয়ার জায়গার আর নষ্ট হয়ে যাওয়ার চিন্তায় ভুগছে আর কি। তারা করে খাওয়ার রাস্তা বাঁচানোর জন্য এখন আক্রমণ করছে। আপনার নাম? আমার নাম প্রশান্ত দেবনাথ। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।